সি টুইঙ্কলসটি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো, অনেকেই প্রশ্ন করছো, অনেকেরই একটাই সমস্যা, মেন ইম্পর্টেন্ট সমস্যা, যেটা বেশ কিছু আপডেটের সাথে সাথে সমস্যাটা আরও বাড়তে চলেছে, সেটা হচ্ছে তোমাদের পোষণ ট্র্যাকার অ্যাপের মধ্যে ডিলিট অপশানটা কিন্তু বিগত কয়েকটি আপডেটেই কিন্তু তুলে দেওয়া হয়েছে এবং তোমরা কিন্তু সেটি করতে পারছো না। যদি কোনো ভুল এন্ট্রি হয়ে থাকে, যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে তোমরা সত্যিকারের সেটাকে রিমুভ করতে কিন্তু পারছো না, সমস্যা তোমাদের হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা কিভাবে ডিলিট করবে, কি পদ্ধতির মধ্যে দিয়ে গিয়ে ডিলিট করবে, একটা পদ্ধতি হচ্ছে তোমাদের যে অফিসিয়াল সুপারভাইজার আইডি আছে সেখান থেকে গিয়ে, তোমাদেরকে আমি আগেও দেখিয়ে দিয়েছিলাম যে ওখান থেকে গিয়ে ওই মাধ্যম দিয়ে তোমরা কিন্তু বেনিফিশিয়ারি ইজিলি ডিলিট করতে পারবে। যদি ওই ভিডিওটা দেখে না থাকো, অবশ্যই আমার এই চ্যানেলের মধ্যে তোমরা ওই ভিডিওটা দেখতে পারো এবং পুরো প্রসেস ওখানে আমি একদম স্টেপ টু স্টেপভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এবং সেই প্রসেস ফলো করে তোমরা ইজিভাবে ডিলিট করতে পারবে। আজকে আমি আরও একটি প্রসেস দেখাচ্ছি যেটি তোমরা মোবাইলের মধ্যে দিয়েই কাজটা করতে পারবে এবং সেটা কী প্রসেস, চলো সব বিস্তারে তোমাদেরকে আজকে আমি আলোচনা করি। তার জন্য তোমাকে কি করতে হবে না, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি একটা লিংক প্রোভাইড করছি, কীরকম ধরনের হবে বা কীভাবে তোমরা ডেসক্রিপশান বক্সটা চেক করবে চলো সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই যারা জানো না। ধরো এটাই আমার ভিডিও, তো এখানে তোমরা ডেসক্রিপশান বক্স কীভাবে চেক করবে, ধরো তোমাদের ফোনে আমার ভিডিওটা কিন্তু এরকমভাবেই আসে, ঠিক আছে? তো সেখান থেকে তোমরা কীভাবে চেক করবে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে একজন কমেন্টস করেছেন, তো এনাকে ধন্যবাদ জানিয়ে নিপা ঘোষ উনি লিখেছেন, আমি আপনার সব ভিডিও দেখে উপকৃত হই। ধন্যবাদ নিপাদি, আপনি আমার ভিডিও দেখে উপকৃত হন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন, সমস্যা থাকলে অবশ্যই কিন্তু আমি চেষ্টা করব সমাধান বার করার, তো অবশ্যই করবেন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এবার আপনারা দেখিয়ে দিই যে কী করে আপনার ডেসক্রিপশান বক্স চেক করবেন, না যখন আমার ভিডিওটা এরকমভাবে খুলবে তখন ডেসক্রিপশান বক্সটা আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মোর বলে লেখা আছে এখানেতে, তো এই মোর বলে অপশানটার মধ্যে ক্লিক করবেন। মোর বলে অপশানটার মধ্যে ক্লিক করলেই নিচের দিকে কিন্তু মানে ঠিক এই রকম জায়গায় কিন্তু এখানে লিঙ্কটা পেয়ে যাবেন আপনারা। এখন পাচ্ছেন না, এই ভিডিওটা ডিসক্রিপশান বক্সে চেক করবেন আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো চলুন ওইভাবে আপনারা ডিসক্রিপশন বক্সে চেক করে লিঙ্কটা পাবেন এবং লিঙ্ক থেকে কী করে আপনারা যাবেন দেখি। তো আপনারা যখন এই লিঙ্কটার মধ্যে ক্লিক করবেন, লেখা থাকবে লিঙ্কটার মধ্যে ক্লিক করলে আপনারা এই পেজটার মধ্যে চলে আসবেন এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের দেখিয়ে দিই, এই যে এইটা এটা আপনাদের সামনে কিন্তু এরকমভাবে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা কী করবেন, এখান থেকে এই যে তীরচিহ্নটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে তীরচিহ্নটা আছে এর উপরে ক্লিক করে দেবেন। প্রত্যেকটা স্টেপ আমি কিন্তু ধীরে ধীরে বলছি, তাই বুঝতে আপনাদের যাতে কোনো সমস্যা না হয় মনোযোগ সহকারে দেখবেন। দেখুন আমি কিন্তু অলরেডি ক্লিক করে দিয়েছি এবং এখানেতে কিন্তু কিছু সেটিংস চাইছে আমি করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে কিন্তু ইনস্টল করে নিচ্ছি পোষণ ট্র্যাকার অ্যাপটিকে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ইনস্টল, এই যে লেখা আছে ইনস্টলের উপর আমরা ক্লিক করে দিলাম। ইনস্টলের উপর ক্লিক করা মাত্রই কিন্তু এটি অ্যাপটি ইনস্টল হওয়া স্টার্ট হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো পুরনো ভার্সানটা কিন্তু এখানেতে ওপেন হয়ে যাচ্ছে সরাসরিভাবে। তো সমস্ত ডিটেলসটা আমি করে নিয়ে তোমাদেরকে একদম সরাসরি তোমরা তোমাদের সামনেই করবো, তোমরা দেখতে পাবে এবং তাহলেই তোমরা বুঝতে পারবে কী কী স্টেপ তোমাদেরকে ফলো করতে হবে এবং কীভাবে, তাহলে পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারলে লিঙ্কটার উপর ক্লিক করে যদি কোনো পারমিশন চায় পারমিশন দেবে, যদি না চায় তো কোনো প্রবলেম নেই। কিন্তু সবার আগে পোষণ ট্র্যাকার অ্যাপটিকে তোমাদেরকে কিন্তু ফোন থেকে ডিলিট করে ফেলতে হবে খুব ইজিলিভাবে। তো এটা ইনস্টল হয়ে যাচ্ছে একদম। তো ইনস্টল হয়ে যাওয়ার পর তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ, তো ওপেন হয়ে গেলে আমি তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো ওপেন হয়ে গিয়েছে অলরেডি, তুমি ওপেনে ক্লিক করলাম, করে ওপেনটা করে নিচ্ছি অ্যাপটিকে। ততক্ষণ তোমরা ভিডিওটা একটা লাইক করে দাও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও। তো আমার প্রসেসটা করে এসেছি কমপ্লিট, শেষের দিকে হয়ে এসেছে। যেহেতু এটা পুরনো ভার্সন আমি ডাউনলোড করছি যাতে তোমাদের ডিলিট অপশানটা দেখাতে পারি, তো সেই জন্য একটু প্রসেসে লং টাইম লাগছে। তার জন্য ঘাবড়ানোর কিছু নেই, প্রত্যেকটা প্রসেস যদি তোমরা একের পর এক যদি দেখতে থাকো তাহলে তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না, ধীরে ধীরে দেখবে। যদি কোথাও গিয়ে কোনো আটকে যায় তোমরা কিন্তু আরও একবার ব্যাক করে ভিডিওটাকে আর একবার পজ করবে, ব্যাক করবে, করে দেখবে, তাহলে দেখবে তোমাদের কোনো সমস্যা আর হবে না। তোমরা প্রপারভাবে কিন্তু এই ভার্সানটাকে ডাউনলোড করতে পারবে নিজেদের মোবাইলের মধ্যে এবং তোমরা সরাসরিভাবে ডিলিটটাও করে ফেলতে পারবে। তো চলো আমি করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা একদম লগ ইন মোবাইল নাম্বার সমস্ত কিছু দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে মোবাইল নাম্বারটা এন্ট্রি করতে হবে আমাকে, তো মোবাইল নাম্বারে এমপিনটা আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে ভিডিওটা আমি আর একটু দেখিয়ে দিচ্ছি।
তো তোমরা একদম সরাসরি এখানে চলে আসবে, চলে আসার পরে সমস্ত ডিটেলস দিলে এখানে চলে আসবে। তো এখান থেকে আমি এটা ডিলিট করে দেখাচ্ছি একটা সেকশন, তোমরা দেখো পুরোনো ভার্সন কিন্তু খুলে গিয়েছে। তো এখান থেকে আমি একটি নাম ডিলিট করব। তো চলো, একটা নাম আছে যেটা আনভেরিফাইড করা অবস্থায় আছে, তো সেটাকে আমি ডিলিট করে তোমাদেরকে দেখাবো। তো এখানে চলে এলাম, এখানে চলে আসার পরে এই নামটিকে যেটা আনভেরিফাইড লাল রঙের আছে, তো এর উপরে তিনটে ডটে ক্লিক করব। ক্লিক করা মাত্রই তোমার সামনে দেখতে পাচ্ছ নিচের দিকে অপশানটি সব থেকে নিচে দেখাচ্ছে ডিলিট বেনিফিশিয়ারি, তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছে অলরেডি অপশানটি। এবং এখান থেকে আমরা এটাকে ক্লিক করব ডিলিট বেনিফিশিয়ারির উপর। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ ইয়েস চলে এসেছে, তো ইয়েসের উপরে ক্লিক করব। ক্লিক করলেই দেখো এটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি। যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। থ্যাংক ইউ সো মাচ।